পরিবারের সদস্য ভেবে আক্রান্তদের সেবা দিন, বললেন স্বাস্থ্যমন্ত্রী। 29তম বিসিএস থেকে সদ্য নিয়োগ পাওয়া চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কোভিড-19 করোনাভাইরাসের কারণেই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। সেই অর্থে এই কোভিড-19 আপনাদের ভাগ্যই খুলে দিয়েছে। কাজেই চিকিৎসা ক্ষেত্রে আক্রান্ত কোনো ব্যক্তির স্বাস্থ্য সেবায় পিছপা হবেন না, আক্রান্ত ব্যক্তিকে নিজ পরিবারের সদস্য ভেবে সেবা দিবেন। বুধবার 13 মে দুপুরে রাজধানীর মহাখালী বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে 29তম বিসিএসের অপেক্ষমান তালিকা থেকে নতুন করে নিয়োগকৃত 2000 চিকিৎসকের পদায়ন পরবর্তী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। করোনাভাইরাসের কারণে পরিস্থিতি বিবেচনায় কর্মশালায় 40 জন চিকিৎসক উপস্থিত ছিলেন। নিউজ 21 সংবাদ দেখুন প্রতিদিন রাত 10টায়।